তখন মৃত্যুর সময় চলে আসে চারজন ফেরেশতা কয়জন ফেরেশতা তিরমিজির বর্ণনা এসেছে চারজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির কাছে মৃত্যু হয়ে যাবে ওই সময় ওই ব্যক্তির কাছে চারজন ফেরেশতা আসে কয়জন আসে চারজন নাম্বার ওয়ান এক নাম্বার মালাকুল মাউত আসার আগে এক নাম্বার আসে খাদ্য সংগ্রহের যে দায়িত্বে ফেরেশতা ছিল সেই ফেরেশতা আর দুই নাম্বারে যে পানি সংগ্রহের ব্যবস্থায় যে ছিল সেই ফেরেশতা আসে নাম্বার থ্রি তিন নাম্বারে পদযুগলে ফেরেস্তা আসে আর চার নাম্বারে শ্বাস প্রশ্বাসে দায়িত্বে থাকা ফেরেস্তা চলে আসে এক নাম্বার ফেরেশতা যেই ব্যক্তি যেই ব্যক্তিকে সারাটা জীবন ধরে খাওয়ানোর ব্যবস্থা করেছে খাদ্য সংগ্রহের ফেরেশতা এসে বলে ওগো আল্লাহর বান্দা আজকে আমি সারাটা দুনিয়া পূর্ব দিগন্ত থেকে শুরু করে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব জায়গা তোমার জন্যে আমি অনেক কষ্ট করলাম খাদ্য সংগ্রহের জন্য অনেক চেষ্টা করলাম পৃথিবীর কোনো জায়গা এক দানা পরিমাণও খাদ্য তোমার জন্য অবশিষ্ট নাই সুতরাং তোমার সময় ফুরিয়ে এসেছে মৃত্যুর জন্যে তুমি প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলে সে বিদায় নিয়ে চলে যায় আর নাম্বার টু দুই নাম্বারে পানি সংগ্রহের ব্যবস্থা চলে এসে বলে ওগো আল্লাহর বান্দা সারাটা জীবন ধরে তোমার পানির ব্যবস্থা আমি করে দিয়েছি কিন্তু আজকে আমি সারা পৃথিবী ঘুরে দেখলাম পৃথিবীর কোনো জায়গা এক পরিমাণ পানিও তোমার জন্য সুতরাং তোমার জন্যে যেই পানি বরাদ্দ ছিল সবকিছু শেষ হয়ে গেছে তোমার মৃত্যুর সময় ঘনি এসেছে সুতরাং তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও এই কথা বলে সেও চলে যায় পদযুগলের ফেরেস্তা এসে বলে ওগো আল্লাহর বান্দা সারা পৃথিবীর সব জায়গা আমি তন্ন তন্ন করে খুঁজলাম পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত এমন কোন একটি পা ফেলবে তুমি একটু দৌড়া দৌড়াদৌড়ি করবে এমন কোনো জায়গা অবশিষ্ট নাই তোমার সময় ফুরিয়ে এসেছে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও এরপরে চার নাম্বারে ফেরেস্তা এসে বলবে সব সময় সব সময় তুমি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতা সেই শ্বাস প্রশ্বাসে নিয়োজিত ছিলাম আমি সারা পৃথিবী ঘুরে দেখলাম তুমি একটি বারের জন্য শ্বাস নিবা শ্বাস গ্রহণ করবা সেই সুযোগটাও আর তোমার অবশিষ্ট নাই তোমার সময় ফুরিয়ে গেছে মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে সুতরাং তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলে সেও চলে যায় এরপরে কিরহমান কাতিবিন নামক যে দুইজন ফেরেস্তা যারা আমাদের পাপ পণ্য লিখে রাখে এরা এসে বলে আল্লাহর বান্দা আজ থেকে আমাদের পাপ পণ্য লেখা বন্ধ হয়ে গেল আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে তোমার হায়াত শেষ হয়ে গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো এই কথা বলে তিনিও চলে যান তারাও চলে যান এরপরে সে যদি বদকার হয় অথবা নেককার হয় মৃত্যুর যন্ত্রণা তিন ভাবে হয়ে থাকে কয় ভাবে একটা হচ্ছে নেককার ব্যক্তি যারা সারাটা জীবন ইসলামকে প্র্যাকটিস করেছে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন 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 রাষ্ট্রীয় রাজনৈতিক প্রত্যেকটা প্র্যাকটিস করেছে ইসলামকে যারা এই সমস্ত নেক্কার পরেজগার পরেশগার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা হয় একরকম আর যারা ইসলামকে প্র্যাকটিস করে নাই যারা ইসলামকে মানে নাই ইসলাম ওলাদের কি ইচ্ছা মতো পিঠাই মারছে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে এই সমস্ত নাফরমান পাপিষ্ট বৎকার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা হয় আর এক রকম আর যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে দিন কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে যারা শহীদ হয়ে গিয়েছে শহীদদের মৃত্যুর যন্ত্রণা হয় আরেক এক রকম তিন ভাবে মৃত্যুর যন্ত্রণা হয়ে থাকে কয়ভাবে তিন ভাবে হয়ে থাকে নাম্বার ওয়ান বৎকার যারা আছে বৎকারদের মৃত্যুর যন্ত্রণা খুব ভয়াবহ হয় বটকারদের মৃত্যুর সময় কিয়ামত শুরু হয়ে যায় নবীজি ওয়াসাল্লাম বদকারদের মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন রাব্বুল আলামিন কুরআনের মধ্যেও বলে দিয়েছেন বদকার ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এই ব্যাপারে হাদিস অসংখ্য হাদিস এসেছে একজন বদকার সে যখন মৃত্যুর মুখে পতিত হয়ে যায় তখন মালাকুল বাউদ জাহান নাম থেকে আজাবের ফেরেশতা নিয়ে চলে আসে আজাবের একদল ফেরেশতা নিয়ে চলে আসে জাহান নাম থেকে দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় সাথে করে নিয়ে চলে আসে আসার পরে কোনো সালাম নাই কোনো কালাম নাই প্রথমে এসেই আঘাত শুরু আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব তিনি বললেন বৎকার যারা আছে মৃত্যুর সময় যখন চলে আসে তাদের কাছে মালাকুল মাউত ফেরেশতা জাহান নামের আজাবের একদল ফেরেস্তাকে সাথে নিয়ে দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে চলে চলে আসে এরপরে সর্বপ্রথম এসেই বলে ওহে পাপিষ্ট আত্মা ওহে বদকার আত্মা উখরুজি ইলা সাফতিম মিন আল্লাহহি অগজ ওগো পাপিষ্ট আত্মার তুমি আল্লাহর ক্রোধ এবং রাগ নিয়ে অসন্তুষ্ট নিয়ে বাহির হয়ে চলে আস সে বের হতে চায় না আল্লাহরব্দুল আল আমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাদিন মালা ই কাতুজ লিমি আং মা আল্লাহ কাছে যখন বলছেন বৎকারের এসে আঘাত করা শুরু করে দেয় তখন সেই বৎকার ব্যক্তি বলা শুরু করে আমি কি এমন অপরাধ করেছি কি এমন দোষ করেছি যাতে করে তোমরা আমাকে আঘাত করতেছ আমি তো কোনো দোষ করি নাই আমি তো কোনো অপরাধ করি নাই আমি তো কোনো অন্যায় করি নাই কিসের জন্য কি অপরাধে আজকে আমাকে শাস্তি দিচ্ছ আল্লাহর আলামিন বলছেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি কি করেছো আর কি করো নাই কিছু জানেন কে আর একটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে আমার মনে কি আছে আপনি জানেন না আপনার মনে কি আছে আমিও জানি না কিন্তু আমার আপনার মনে যা কিছু আছে একজন মাত্র মালিক জানেন তিনি কে। আমার মালাকুল তার পায়ের মধ্যে আঘাত করা শুরু করে পায়ের মধ্যে যখন আঘাত শুরু হয়ে যায় তখন সেই আত্মা একজন মানুষের শরীরের মধ্যে যে লোম থাকে লোমের গোড়ার মধ্যে এসে লুকিয়ে পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাফার রকফি জাসাদিহি এত বেশি যন্ত্রণা দেওয়া শুরু হয়ে যায় তার শরীরটা মনে হয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার যখন আঘাত করা হয় তখন পায়ের জায়গা থেকে একজন মানুষের লোমের গোড়ায় এসে লুকিয়ে পড়ে ফেরেস্তারা যখন লোমের গুড়ার মধ্যে জোরে করে আঘাত করে লোমের গুড়া থেকে সরিয়ে এসে বুকের ভিতরে চলে আসে পাপিষ্ট আত্মা আল্লাহ আল আমিন এই কথাটাই পবিত্র কুরআনুল কারিমের ছয় নম্বর সূরা সূরা নামের একষট্টি নম্বর আয়তের মধ্যে বললেন ওলাউত ইজি জলিম মোদাফি আল্লাহ রবুল আলমিন বলে দিলেন ওই আজাবের ফেরস তারা তখন বলতে থাকে তুমি তোমার ভিতরে থাকা আত্মাটা বের করে আনো তুমি তোমার নিজের আত্মা নিজেই বের করে আনো আর দুই হাত ফেরেস দুই হাতটাকে তাকে সামনের দিকে দিয়ে যায় দিয়ে দিয়ে বলে আখ রিজু আং ফুসাকুম তুমি তোমার আত্মাটা নিজেই বের করে আনো পাপিষ্ট আত্মা বের হতে চায় না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের আট নাম্বার সুরা সুরা আনফালের একটি আয়াতের মধ্যে বললেন ওয়ালাউ তার ইজিয়া তাও অফ ফাল্লাজিনাকা ফারুল মালাইকা তুয়া বরিবোনাবুজো হাহুম ওয়াদ বা রহুম আল্লাহরবুলা আলাম বলছেন পাপিষ্ঠ বান্দাদের মৃত্যুর সময় যখন ধনী আসে তখন ফেরেশতারা ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদের চেহারার মধ্যে আঘাত করে পিঠের মধ্যে আঘাত করে এভাবে আঘাত করতে করতে তাকে একটি পর্যায়ে একেবারে গলা পর্যন্ত নিয়ে চলে আসে আল্লাহ রিমের পঁচাত্তর সোরা সুরা কিয়ামা এর ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন তার আল্লাহ বলতেছেন ফেরেস্তারা তখন বলতেছে ফেরেস্তারা তখন ওই পাপিষ্ট আত্মাকে বলতে থাকে পৃথিবীর মধ্যে তোমার কোনো এমন ঝাড়ফুঁক দেওয়ার কোনো মানুষ আছে নাকি থাকলে তাকে তোমাকে বারবার ফু দিয়ে ঝাড়ফুঁক করে তোমাকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিক এমন কেউ আছে কথা বলেন পাপিষ্ট আত্মাকে বার বার এভাবে আঘাত করতে করতে একটা পর্যায়ে বলা শুরু করে তোমার যদি যখন সে বের হয়ে আসার উপক্রম হয়ে যায় তখন তাকে বলতে থাকে তোমার যদি পৃথিবীতে এমন কেউ থেকে থাকে যে তোমাকে ঝাড়ফুঁক করে ভালো করে দিবে মৃত্যুর কবল থেকে বাঁচিয়ে দিবে তাহলে তাকে বলো সে যেন ঝাড়ফুঁক করে দেয় অসন্ধা আল্লাহুল ফেরক তখন সে বুঝতে পারে যে না আমার সময় শেষ হয়ে আসছে আমি আর থাকতে পারবো না আমার সময় ফুরিয়ে গেছে তখন সে অলতা সাহ তখন সে তার দুই পাট একসঙ্গে সংযুক্ত করে দেয় তখন সে পরিপূর্ণভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নেয় অবশেষে ফেরেস্তারা তাকে আজাব দিতে দিতে সে পাপিষ্ট আত্মাকে বের করে আনে আর জাহান নাম থেকে নিয়ে আসা সেই দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় তাকে পরিয়ে দেওয়া হয় এই পাপিষ্ট আত্মাকে যখন নিয়ে সেই প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরেই ভিতরে ঢুকতে দেওয়া হয় না বলা হয় কোন জায়গা থেকে এরকম নাফরমান পাপিষ্ট আত্মা তুমি নিয়ে এসেছো যার দুর্গন্ধে থাকা যাচ্ছে না সুতরাং তার জন্য কোনো আসমানের দরজা খোলা হবে না আসমানের গেট খোলা হবে না এই সমস্ত জালেমদের জন্য এই আসমানের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন কে এই কথা কি আমার নাকি কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা তুফতাহু লাহুম আবওয়াব আসসামাঈ ওয়া লা yadkhulunal Jannata hatta yaljaljamu fi sammil khiyat কি সুন্দর করে আল্লাহ বলতেছেন পাপিস্টা নাফরমান জালেমদের জন্য আল্লাহ পাক তার আসমানের দরজা একেবারে বন্ধ করে দিয়েছেন চিরতর বন্ধ করে দিয়েছেন কোশ্চিন কালেও সেটা খোলা হবে না কথাটি কার আল্লাহ বলতেছেন এই সমস্ত জালেম এই সমস্ত পাপিষ্ঠরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন আল্লাহ বলতেছেন সুই তো আপনারা চিনেন সুই চিনেন না আল্লাহ বলতেছেন সুয়ের সে সামান্য ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করা যেমন অসম্ভব ঠিক তেমনইভাবে পাপিষ্ট বান্দারা ও জান্নাতের মধ্যে যাওয়া কথা বলেন না কেন অসম্ভব আল্লাহ বলতেছেন এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ আকবর আমাদেরকে এই সমস্ত জালিম হওয়া থেকে পাপিষ্ট হওয়া থেকে নাফরমান হওয়া থেকে হেফাজত করুক করে না আমিন প্রিয় ভাইয়েরা আমার আকাশের মধ্যে ঢুকতে দেওয়া হয় না তখন ফেরেস্তারা সবাই একত্রে মিলে এত জোরে একটা আষাঢ় দেয় আষাঢ় দেওয়ার কারণে হাজার গিয়ে নামক জায়গার মধ্যে সে পৌঁছে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত আমিন প্রিয় ভাইয়ের আমার যারা বৎকার তাদের অবস্থা আরও ভয়াবহ হয় সব কিছু তো বিশ্লেষণ করে বলা যায় না কারণ আকাশের আবহাওয়াটা খুবই খারাপ অনেক বৃষ্টি হচ্ছে সুতরাং সব কিছু সব জায়গায় বলা হয় না বলা যায় না আল্লাহ পাক আমাদের সকলকে সব সময়ের জন্য সব অবস্থায় যেন আমরা ইসলামের উপর অবিচল থাকতে পারি পাক আমাদের সকলকে তৌফিক দান করে না আমিন আমরা কি বদকারদের পক্ষে থাকবো নাকি নেককার হওয়ার চেষ্টা করবো কি নেককার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই পারবো ইনশাআল্লাহ পাঁচ নামাজ আজ থেকে ছেড়ে দিবো না নিয়ত করা যাবে ইনশাল্লাহ আজ থেকে আর জীবনে মিথ্যা বলবো না ওয়াদা করতেছি কার কাছে আজ থেকে আর কখনো মানুষকে ঠকাবো না আর কখনো জুলুম করব না পারা যাবে ইনশাল আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন বেঁচে থাকবো পাক যেন আমাদেরকে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান না আমিন আজকে বৎকারদের মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করা হয়েছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ যারা নেক্কার আছেন তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এরপরে যারা শহীদ হন তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এই ব্যাপারে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক পরে না আমিন